নমস্কার, সেভেন এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পুজোর আগেই ফের বড় সড় সাফল্য পেল পুলিশ। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের তৎপরতায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল জয়নগরে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরি সরঞ্জাম। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। জানা গেছে রীতিমতো ক্রেতা সেজে পুলিশ যোগাযোগ করে বারুইপুরের জয়নগরের ওই অবৈধ অস্ত্র ব্যবসায়ীর সাথে। এরপর নির্দিষ্ট অর্থের বিনিময়ে মঙ্গলবার সন্ধে ছটা নাগাদ অস্ত্র ডেলিভারি করবার কথা হয় জয়নগরের ময়দা এলাকার একটি নার্সিং হোমের সামনে। প্রায় দেড় ঘন্টা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর জয়নগরের ময়দা এলাকা থেকেই অভিযুক্তকে হাতে নাতে পাকড়াও করা হয়। ধৃতের বাড়ি জয়নগর থানা এলাকার কাশীপুর কামারিয়া এলাকায়। ওই বাড়িতেই অভিযুক্তের পরিবারও রয়েছে। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। ফিরে আসছি খবরে। মূলত নির্জন এলাকায় দু কামরার বাড়িতে ঘরের ভিতরে এবং বাইরে চলত অস্ত্র তৈরির কারবার। আর বাড়ির ঠিক পেছনেই রয়েছে একটি পুকুর, যাতে কেউ কিছুতেই বুঝতে না পারে সেজন্য পুকুরের ভিতরেও অস্ত্র লুকোনো ছিল। সেখান থেকেও প্রচুর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতের নাম জানা গেছে রহমাতুল্লাহ শেখ। সে বড় আর্মস ডিলার বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র কেনা বেচার সাথে যুক্ত অভিযুক্ত বেআইনি অস্ত্র ব্যবসায়ী রহমাতুল্লাহ শেখ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র তৈরি করার পালিশ মেশিন, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত, হ্যাক্সো, বাটালি, হাতুড়ি, লোহার পাত, পাইপ সহ আটটি ওয়ান শাটার এবং দুটো লং মেশিন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামনি রায়ের রিপোর্ট, সেভেন এবেক নিউজ নেটওয়ার্ক। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।